حضرت نظام الدين اولیاء رحمت الله حضرت نظام الدين اولیاء مادر কথা বলেন না কোথায় দিল্লিতে মাজার ওনার মাজারে ঢুকতে পাশে একটা কবর আছে কার বলেন ভারতের তুতা পাখি কে ভারতের তুতা পাখি কাকে বলে আমির খসরু ভারতের তুতা পাখি আমির খসরু কে বলে উনি ছিলেন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম নিজামউদ্দিন আউলিয়া হুকুমের পীরের নাম ছিল হযরত ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমাতুল্লাহ তানার পীর হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তানার পীর খাজা মুঈনউদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ চলে বলবো না সুবহানাল্লাহ দিল্লির বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাস দিল্লির রাজা শামসুদ্দিন আলতামাস উনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের খাদেম গোটা দিল্লিটা আল্লাহ শরিয়াতের বিধানে চলছিল বললেন না সুবহানাল্লাহ শামসুদ্দিন আলতামাস সিংহাসনে বসে আছে রাজদরবার রাজদরবারের বাইরে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসছে লোক লোক এই কি ব্যাপার কাঞ্চো আমার সব লুটে দিল সব ধ্বংস হয়ে গেল আমার ইজ্জত নষ্ট কি বলো এই যে দু মাসের বাচ্চা আর আমাকে নিচ্ছে না আমার ইজ্জত নষ্ট করে দিল সব লুটে দিল এই দু মাসের বাচ্চা আর আমাকে নাই কি না মেয়েটা বলে নাম বলতে পারে শোনার ক্ষমতা নাই নাম বলবো কেউ কোন বিচার করবে না এই 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 বলো বলো মেয়েটা জবাব দিচ্ছে এই দু মাসের বাচ্চা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাজায়েশ সন্তান নাউজুবিল্লাহ বললেন না জোরে হো দুন আস্তাগফিরুল্লাহ গোটা দিল্লির রাজদরবারটা থমথম হয়ে গেছে এই কি বলছো জানো বললাম শোনার ক্ষমতা নাই বিচার হবে না ওই বললাম সাক্ষী নারী টুপিওয়ালা সাক্ষী দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছে বলুন নাউজুবিল্লাহ জলে বললেন না হযরত খুদবউদ্দিন বখতিয়ার কাকি খবর পেয়ে গেলেন ও যুবকরাম ও আমার মনম বিবাদ নাম মায়েরা বোনেরা মহিলাম আল্লাহর ওরি হযরত খুদবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে চলে গেলেন চোখ ভরা পানিরে দিল্লি রাজদরবারে পৌঁছে গেলেন সবাই দেখে দাঁড়িয়ে পড়ে সবাই দেখে উঠে পড়ে ও যুবক আল্লাহর ওলি মানা করে দিয়ে চোখ ভরা পানিরে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আজকে দাঁড়ানো লাগবে না আজকে উঠা লাগবে না আজকে আমি পীর হিসাবে আসিলাম আজকে আমি আসামি হিসাবে এসেছি আজকে আমি পীর হিসাবে নয় আজকে আমি আসামি হিসাবে আজকে দাঁড়ানো লাগবে না আজকে উঠা লাগবে না বসে যান বসে যান বসে যান বসে যান আজকে আমি পীর হিসাবে নয় আজকে আমি আসামি হিসাবে এসেছি আল্লাহ আজকে আমি পীর হিসাবে নয় আসামি বসো আজকে উঠতে হবে কান কাঁদে মেয়েটার গায়ে এই মেয়ে কে তুমি তুমি আমার নামে তোহম দিলে আমি তোমাকে তো চিনি না কে তুমি মেয়েটা জবাব দিয়ে আমার সাথে না যায় সম্পর্ক এখন অচিনার ভান মুনাফিকেরা আওয়াজ দেয় নরম কথা বলে মন গলাবেন না সাক্ষী থাকলে পেশ করে হুজুরের সাক্ষী তো কেউ নেই কে দেবে সাক্ষী কান্তে কান্তে রাজদরবার থেকে বার হয়ে গেলে হুজুরের খাদেম বলে হুজুর ঘোড়ার পিঠে ওঠে আজকে দিল্লি নিয়ে হুজুর বললেন আজকে হেঁটে হেঁটে দিল্লির জমিনটা ঘুরব হেঁটে 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 দিল্লির জমিন ঘুরে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছে তখন খাজা হুজুর হায়াতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছেন আমি কুতুবউদ্দিন লাওয়ারিশ কুতুবউদ্দিন
আমি লানত যে যা পারবে আমার নামে তোহমত লাগিয়ে চলে যাবে না না আপনি আমার পীর হায়াতে আছে এই বিচারটা আপনাকে করতে হবে আমি লাবারিশ না বিচার আপনাকে করতে হবে হুজুর ঘরে চলে গেলেন হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন ও আমার মনবী বাপ দাদা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন আল্লাহ পাকের হুকুমে গভীর রাতে স্বপ্নের মধ্যে থাকে গরিবে নওয়াজ মাইন উন্দে জেসে আজমেরি সঞ্জানে রহমাতুল্লাহ সাড়ে দিদারটা নসিব হয়ে গেল স্বপ্নে লেখা হয়ে গেল ও কষ্ট নিও না বাবা দুঃখ নিও না বাবা আমি মইনুদ্দিন তোমাকে কথা দিচ্ছি বাবা তোমার পিতারে আসবো বাবা তোমার পিতারে থাকবো বাবা কুতুবুদ্দিন কষ্ট নিও না বাবা দুঃখ নিও না বাবা আল্লাহর আজাদে কুতুবুদ্দিন বক্তিয়া গাগি রহমাতুল্লাহ রায় ঘুম থেকে উঠে গেলেন ফজরের নামাজটা আদায় করে দিল্লি রাস্তার বানা চলে গেলেন আমাকে তিন দিনের সময় দিয়া গো আমাকে তিন দিনের সময় দিয়া গো আমার পীর আসবে বলে দে আমার পীর আসবে বলে দে তিন দিনের সময় দিয়া গো ও জবরদান মুনাফিকরা জানিয়ে দিল একই রাতে আজমির শরীফে জমিন থেকে দিল্লি জমিনে খবরখানা কে এনে দিল খবরখানা কে দিয়ে দিল রুহানি কদম আমাদের করে বলতে আসবে না রুহানি কদম আমাদের শোনাতে আসবে না বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ জানিয়ে দিলেন তিন দিনের জন্য কোটকে পিছিয়ে দেওয়া হলো ও জবরদান আল্লাহর অলি আজাদে কুতুবুদ্দিন বক্তিয়া কাকি রহমাতুল্লাহ লাগে চলে গেলেন আগামীকাল বিচার আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফ দিকে কাফেলা পৌঁছে গেল আল্লাহর অলি খুশি হয়ে গেলেন আল্লাহর অলি আনন্দিত হয়ে গেলেন ও জবরদান গোটা কাফেলা খুঁজে পেলো পীরকে দেখা গেল না পীরকে দেখতে পেলেন না মনটা খারাপ হয়ে গেল মনটা নরম হয়ে গেল ও জবরদান ও আমার মনবী বাপ দাদা মাগরিবের সময় হয়ে গেল আল্লাহর অলি হাজাতে কুতুবুদ্দিন বক্তিয়া কাকি রহমাতুল্লাহ লাগে নামাজে দাঁড়িয়ে গেলেন ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন ও জবরদান মাগরিবের সালাম কানা ফিরিয়ে দেখে আল্লাহর অলি গরিবে নওয়াজ আজ মেরি সঞ্জানি রহমাতুল্লাহ লাগে পিছনে কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজটা ছেড়ে গিয়েছিল একা একা দুই রাকাত নামাজটা পড়ে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর পিছনের কাতারে দুই রাকাত পড়ছেন জামাতে ছেড়ে গিয়েছিল সালাম ফেরালে নামাজ থেকে ফারেগ হয়ে কুতুবুদ্দিন বখতিয়া কাকিকে বললেন যাও দিল্লি রাজারবারে খবর দাও আগামী কাল ফজরের পরে বিচার ঈশান নামাজ হয়ে গেল পীর আর খলিফা রুমের মধ্যে গেলে সারা রাত কদমের কাছে বসে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ কাঁদছে হুজুর চুল পেকে গেল দাড়ি পেকে গেল এই বয়সে এই তোহমত আর ভালো লাগে না বুড়ো বয়সে জিনা তোহমত ভালো লাগে না খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একটা তাম্বি করলে থামো তোমার ইজ্জত বেশি না ইউসুফ নবীর ইজ্জত বেশি আর হুজুর ইউসুফ নবী তুমি জানো না ইউসুফ নবীর নামে জিনা তোহমত দিয়েছিল তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার ইজ্জত বেশি বলে হুজুর মা আয়েশা তাহলে ফজরের আজান হয়ে গেল জামাতে নামাজ আদায় করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খলিফা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হাতটা ধরে দিল্লির রাজদরবারে যাচ্ছেন বিচার শুরু হবে খাজা হুজুর দিল্লির রাস্তায় পা দিয়ে কেঁদে ফেলবে হুজুর আপনি কাঁদে কুতুবুদ্দিন এরে এত বড় নেব খারাপ এদের ওপর আশা করেছিলাম এরা আমার কুতুবুদ্দিনের শান দেখতে আসবে এরা আমার কুতুবুদ্দিনের শান দেখতে না না এরা যে আমার কুতুবুদ্দিনের বিচার দেখতে বলে কাতার দিয়েছে এরা এত বড় নেব খারাপ
এদের উপর আশা করেছিলাম এরা আমার প্রতিবুদ্ধিদের স্থান দেখতে তা না এরা আমার প্রতিবুদ্ধিদের বিচার দেখবে বলে কাতার দিয়েছে খাদা হুজুর দিল্লি রাজদরবারে গেলে হুজুর গিয়ে বসলেন হুকুম দিনের বিচার শুরু করলো মেয়েটা উঠে দাঁড়ালে আমার সাথে দীর্ঘদিন সম্পর্ক করেছে জেনা করেছে এই বাচ্চা আর আমাকে নাই না আর আমাকে ছেড়ে না সাক্ষী সাক্ষী আদি এসেছে খাজা হুজুর তাকিয়ে বলে তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী রেখে কুতুবউদ্দিনকে চেনো জবান থেকে আওয়াজ বার হচ্ছে না শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বাদশা বলে দিলে তোমরা জানো তো মিথ্যা সাক্ষী দেবার শাস্তি মাথাটা হেট করে জবান জোরে জোরে জবান হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি বলুন নাউজুবিল্লাহ জোরে হলো খাজা হুজুর বুড়ো হয়ে গেছে লাঠিটাকে ধরে টুক 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 করে উঠলে মেয়েটা সামনে গেল এই মেয়ে কে তুমি তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো কেন তোমার দাও কেন ইলজাম দাও আওয়াজ শুনলো নরম কথা বলে মন গলা দেন না সাক্ষী থাকলে পেশ করে সাক্ষী তো নাই সাক্ষী থাকলে পেশ করে নরম কথা বলে মন গলা দেন না আল্লাহ পাকের ওলি ও জবাব ও আমার মুরব্বি বাপ দাদা গরিবে নবাব মাইন ওন্দে জেসি আজ মেরি সঞ্জানে রহমাতুল্লাহ কানতে কানতে চলে গেলে আল্লাহ পাকে দরবারে সেসায় পড়ে গিয়ে জার জার হয়ে গেলে চোখে পানি ফেলে ফেলে গেলে ও আল্লাহ বাবা আমার কত বুদ্ধি এরা আমার কত বুদ্ধিনের নামে জেনা তহবত খানা দিয়ে দিল আমার কত বুদ্ধিনের কোন সাক্ষী নাই আমার কত বুদ্ধিনের কোন সাক্ষী নাই আল্লাহ বাবা আপনি তো আমার কত বুদ্ধিনকে জানেন আপনি তো আমার কত বুদ্ধিনের সাক্ষী ও নবী আল্লাহ বাবা বানি ইসরায়েলের নবীর জন্য যদি মাসুম বাচ্চার জবান আপনার হুকুমে খুলে দিতে পারে মাসুম বাচ্চা যদি সাক্ষী দিতে পারে আল্লাহ বাবা তোমার শের বাচ্চা কি আপনার হুকুমে আমার কত বুদ্ধিনের জন্য কি সাক্ষী দিতে পারে কথা বলতে পারে না আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজি মেরি রহমাতুল্লাহ রায় সেজদা থেকে উঠে গেলেন সেজদা থেকে মাথাটা তুলে বাচ্চাটার সামনে গেলেন বাচ্চাটির কাছে গেলেন ও বাবা শুনছেন বলো বলো তোমার বাপকে বাবা তোমার পিতাকে বাবা লোকেরা আওয়াজ দিয়ে দিল মাসুম বাচ্চা কি কথা বলে মাসুম ছেলে কি কথা বলে ও তোমাকে আল্লাহর ওলি জানিয়ে দিলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ও তোমাকে আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইন দিয়েছি আজ মেরি সঞ্জানি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলে ও বলো বলো আল্লাহ রুকুমে বলো বাবা তোমার বাপকে বাবা তোমার পিতাকে বাবা ও তোমাকে আল্লাহ পাকে রুকুমে তোমার সে বাচ্চা জবান খুলে গেল তোমার সে বাচ্চা জবান খুলে গেল তোমার সে বাচ্চা জানিয়ে দিল তোমার সে বাচ্চা সাক্ষী দিয়ে দিল আল্লাহ পাকে বলে আমার পিতা আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা অমুক দলের সরদার আমার পিতা রানি খাজা কুতুবউদ্দিন বকরিয়া কাকি নয় জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কুতুবউদ্দিন বখতিয়ার কাকে আমার পিতা ওই যে ঘুরে বসে অমুক দলের নেতা আর এই দরবারের যে কাজী সেও এই নোংরা কর্মের মধ্যে জড়িয়ে আছে খাজা হুজুর কিচ্ছু বললেন না খলিফার হাতটা ধরে রাজদরবার থেকে বার হয়ে চলে যাচ্ছে আল্লাহ ওয়ালা লাগিয়ে ধরে হুজুর কোথা যান কিছু তো বলে খাজা হুজুর বলে আমি আর কি বলবো যে বলা সে বলে দিয়েছে আমি আর কিছু বলবো না কোথা যা আমি আমার কুতুবউদ্দিন কার দিল্লি রাখবো না তোমার আমার কুতুবউদ্দিনের ইজ্জত দিতে পারলে না
আমি গেলে আদিশ শরীফে চলে যাচ্ছি হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রেখে গেল নবীর দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান ওই যে খাজা হুজুর রেখে আদিশ শরীফে গেলেন আর দিল্লি হুজুর আসেন নাই ওনার খলিফা ফরিদউদ্দিন গঞ্জশক তনার খলিফা নিজামুদ্দিন আউলিয়া দিল্লি যমুনা নদীর পারে দাঁড়িয়ে আছে যমুনা নদীর পানি তুলবে পান করবে কেন যমুনা নদীর পানি পান করলে হজম শক্তি রকম ভালো ছিল হজম হতো আগে খালে মানুষ আমার মুরব্বি বাপগুলো আছে পুকুরের পানি পান করেছে আগে খারে মানুষ পুকুরের পানি পান করেছে দিল্লির যমুনা নদীর পানি আগে পান করতো নিজামউদ্দিন আউলিয়া হুজুর আছেন যমুনা নদীর পানি নেবেন হুজুর দেখছেন দূর থেকে একটা মহিলা অন্য কুয়া থেকে পানি তুলে আনছে ওই কুয়ার পানি খুব পান করে না হুজুর ডাকলে কে তো সবাই যমুনা নদীর পানি নাই হজম ভালো হয় তুমি ওই দূরের কুয়ার পানি ওই পানি থেকে পান করে না হুজুর মেয়েটা বলে হুজুর চাই আপনি আল্লাহর ওলি আপনার কাছে কি লুকায় হুজুর আমার স্বামী হচ্ছে গরিব আমার স্বামী গরিব হুজুর যমুনা নদীর পানি পান করলে ঘন ঘন হজম হয়ে গেলে খিদে লাগবে আমার স্বামী তো গরিব হুজুর লজ্জার কথা কাকে বলবো হুজুর ওই দূরের কুয়ার পানি আনি ওই পানি পান করলে খাবার তাড়াতাড়ি হজম হয় না পেটে অনেকক্ষণ থাকে যমুনা নদীর পানি পান করলে তাড়াতাড়ি হজম হয়ে যাবে ওই জন্য যমুনা নদীর পানি পান করি না ওই পানি পান করি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ যাও তোমার বাড়ির প্রতি মাসের খরচ আমি নিজামউদ্দিন দেব জোরে বললে না আর জোরে বলা গেল না স্বামীর স্বামী স্বামীর সম্মান 7 লক্ষ দেরহাম বেবি বেবি চিন্তা করছে কোন চিন্তার কারণ সকালে উঠে নিজের গরিব আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের মধ্যে সব দান করে দেবে জোরে বলে জোরে বলে সেই নবী ভালোবাসা সেই নবীর মোহাম্মদ আলে যারা মেনেছে তাদের দিকে শিক্ষা আল্লাহ আমাদের কবুল আল্লাহ আমাদের সুবোধ দিন আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাকের তরিকা চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على مصطفى 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 আহমদে মুস্তাফা ও মেরা
Mustafa Allahumma Amar bhaiyera babjanera chelera jubokera murubbira mayera bonera mera mohilara bon toke bhalo kore shariater moddhe ashe moron hobe mure jabe mure jabo kobore jaben kobore jabo qayamat utben qayamat utbo allah samne ki mukh ami apni dekhabo allah samne kon mukh ami apni dekhabo mon toke bhalo kore kotha boile akhir zamana এদিক ওদিক যেও সমাজগুলো দিনের দিন আমরা নোংরার দিকে আগিয়ে দিয়েছে দুঃখের কথা কাকে বলবো রোজার সময় আমাদের সমাজে তাস খেলা বন্ধ ছিল না কথা ঠিক বলছি না ভুল বলছি কি বলে নবীর মিম্বারে বসে কথা ঠিক বলেছে না ভুল বলেছে রোজার সময়ও আমাদের সমাজে তাস খেলা বন্ধ ছিল না দুঃখের কথা কাকে বলবে লটারি কাটাও বন্ধ ছিল আস্তাগফিরুল্লাহ বলে বলে এখন আবার ইদানিং কিছু কিছু জায়গায় হ্যালো ব্যবসা হয়েছে বোঝেন আপনারা হ্যালো ব্যবসা বোঝেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন লোকের চোখের পানি ফেলছো জানো না লোকের চোখের পানি ফেলালে তোমাকে একদিন কাঁদতে হবে লোকের চোখের পানি ফেললে তোমাকে একদিন কাঁদতে হবে যাবে না পাঁচটা লোককে ভালো উপদেশ দিতে পারলে দেন তিনটি নোংরা কথা বলে নোংরা পথে চালাতে চাইবে না পাঁচটা ভালো উপদেশ দিতে পারলে দেন দুটো নোংরা চিন্তালে মানুষের ক্ষতি করতে যেও না নিজেরও ক্ষতি হবে পালাবার কোনো রাস্তা নেই নতুন করে কিছু কিছু এলাকায় হ্যালো ব্যবসা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চিটিং বাজি ব্যবসা নেট সব দিয়ে দেয় লেবার সাপ্লাই দেব কষ্ট রাগ করলে কে বলবে বলেন আপনি আমাকে কে বলবে উনি বলবে না আমি বলবো না আরেকটা মৌলী সাহেব বলবেন বলবে কে ছেলেগুলো ভালো হবে কি করে ভালো হবার জন্যই তো এসেছে কথা ঠিক না ভুল বলছো ঘুম ছেড়ে দিয়ে নফসা ছেড়ে দিয়ে কত দূর থেকে ভাইগুলো সব চলে গেল কেন টান মানা ভালোবাসা ভালো হওয়া নিয়ে না না আর গুনাহ করব না 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 আর অন্যায় কইব তো ভালো এবার তো ভালো হয় সেই চিন্তায় তো সে বসেছে ঠিক বলছি না ভুল বলছি কে বলবে রাগ করে নয় তাড়িয়ে দিয়ে নয় বার করে দিয়ে নয় ভালোবাসাতে কাছে টেনে দুটো মিষ্টি মিষ্টি কথায় ছেলেগুলোকে কাছে টেনে ভালো উপদেশ দেওয়া লাগবে না লাগবে না সমাজ ভালো হবে কি করে ভালো নেটে সার্কুলার ছেড়ে দিল বড় বড় সব কোম্পানি আছে সার্কুলার দেখে হ্যাঁ নেবার হবে পৌঁছে হ্যাঁ হবে আপনি টিকিট পার্টি দেন না টিকিট আমি কারণ আপনারা কেটে দেন তাহলে কিছু টাকা দেন পুরো না দেন কিছু দেন 2000 টাকা কোন লোক যদি 50টা লেবারের টিকিটের জন্য যদি 2000 টাকা চায় ওর মনে সন্দেহ হবে বলে মনে হয় না কথা বলে না হবে সন্দেহ দিয়ে দিল ফলস টিকিট কেটে হোয়াটসঅ্যাপ চলে এই টিকিট হয়ে গেছে অমুক দিন অমুক সময় বুক ফুটে যাবে
কোথা না আমাদের কয় টিটি ধরেছে ফাইন করেছে এই বাবা কিছু টাকা দা নাই ছাড়বে না বলছে অ্যাকাউন্ট নাম্বার দে এই পার্টি কো বিপি পাঠিয়ে দিল ওই মোটা অঙ্কের কিছু এলো ওই যে প্রেম বন্ধ হওয়ার কোনো খবর নেই আস্তাগফিরুল্লাহ বলে হাত জোর করে বলছে করো না আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে নুন দিয়ে ভাত খাবে খাসির গোশত খাবার আশা করো নি হারাম ইনকাম করে হারাম ইনকাম করে খাসি খেতে যেও নি চল্লিশ বছরের জীবনটা সুখে কাটাবার জন্য আবাদার আবাদা যে জীবনের শেষ নাই যে জীবনের শেষ নাই আবাদান আবাদা সুবহানাল্লাহ বলেন আখিরাতের জীবনের শেষ নাই আল্লাহ পাক মরণের একটা রূপ দিয়ে দেবে মৃত্যু মরণে আল্লাহ পাক একটা রূপ দিয়ে দেবে আল্লাহ পাক মরণকে আল্লাহ পাক জব করে দেবে আর মরণ হবে না মানে মানে দুনিয়া আমাদের মনে হয় কি মরণটা না থাকতেই হবে জীবনটা কি সুন্দর যেত মনে হয় না কথা বলে না এটা হ্যাঁ বলে না কিয়ামতে কিতাব এসেছে এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতেও যাওয়া যাবে সুবহানাল্লাহ বলে দুনিয়ায় আমরা ঘুরতে যাই না জান্নাতও যাওয়া যাবে চল আজকে ওই জান্নাত থেকে ঘুরে আসি আজ দেখা করে আসি আল্লাহ পাক আমাদের কবুল করে বলুন না আমি জোরে বলেন আল্লাহু আকবার নুন দিয়ে ভাত খাবে নুন ভাত খাবে লঙ্কা ছেনে ভাত খাবে তথাপি হারাম ইনকাম করে খাসি খেতে চাও না কিয়ামতে জাহান্নামা রক্ত পূজ ফুটা পিপাসায় কাতর হবে তখন চিক বিগিয়ে কাটবে পিয়ালা গিলাসে করে ওই পানি দিয়ে পূজ রক্ত পচা রক্ত যখন খাবে এই গলা থেকে সবে ফুটো হয়ে ছিঁড়ে 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 নারী ভুরি গুণ গলে 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 বলুন নাউসু বিল্লাহ জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আর জোর করে বলি ভালো হওয়ার হারাম থেকে দূরে আসা কদিন বাঁচবেন আপনি কদিন বাঁচবে দোকানে মালটা এক্সপায়ার হয়ে গেল পুরো পুরো টালাটা আটা দিয়ে ছিটকে দিয়ে ওটাকে একটু আটা দিয়ে একটু পানি দিয়ে ওটাকে তুলে দিলেন ঠকাচ্ছে কেন ওই মালটা কোম্পানিকে দিলে ফেরত নিয়ে দেবে ডেট ফেল 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 ডেট ফেল নেবে না নেবে না নেবে না আপনি লোককে ঠকাল না কেন ডেট তুলে দিয়ে মিথ্যা কেন আসছাই কি বিক্রি করেছে দশ টাকা লাভ পাঁচ টাকা লাভ পনেরো টাকা লাভ পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক পাঁচটা বন্ধু চায়ের দোকানে গেলে একশো টাকা থাকলো ভয় লাগে মিটবে তো পাঁচটা বন্ধু চায়ের দোকানে গেলে একশো টাকা নোট হলে ভাবতে হয় এতে হবে তো ঠিক বলছি না ভুল বলছি ভালো হন হাত জোর করে করে কোলো রে হকের ওপর থাকে ইজ্জত দেবেন কে বরকত দেবেন কে সম্মান বাড়াবেন কে আল্লাহ জোরে বলুন আর জোরে বলবেন না